বিকেলের শেষ আলোটাকে আটকে রাখতে খুব ইচ্ছে হতো একদিন। আধার নামার আগে যদি খেলে ফেলা যায় আরো দু চারটে ওভার, সন্ধে নামার আগে পাড়ার ক্রিকেট খেলুড়ে ছেলেদের এমনই হয়। তবে দিনের আলোকে কি আর আটকে রাখা যায়? সময়ের ব্যাকরণ মেনে ঠিক হারিয়ে যায়, আসে নতুন একটা আলোর রকমারের ডিসকাউন্টের উপরে। শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ক্রিকেটে কত আলোই তো হারিয়ে গেছে, একটা প্রজন্মকে ক্রিকেটের নেশায় মত্ত করে কত সূর্যই তো বেলা শেষে অস্ত গিয়েছে। জীবন ও বেঁচে থাকার তাগিদে পরিণত হয়ে ওঠা ছেলেটা সারাদিনের ব্যস্ততার ফাঁকে পিছু ফিরলে নিশ্চয় মনে পড়ে ছেলেবেলার শোয়েব আক্তারকে, পড়ার টেবিলের সামনে আটকে রাখা ব্র্যাডলিকে, কোনো একদিন হয়তো ব্রেটের একটা বাউন্সারে চোখ দুটো রূপকথা দেখেছিল, শচীনের চোখ জুড়ানো কাভার ড্রাইভ দেখে স্কুল ব্যাগে জমা পড়েছিল এই মাস্টার ব্লাস্টারের শত শত ছবি। ক্রিকেট এমনই মনটাকে মাতাল বানিয়ে উপহার দিয়ে যায় শত শত হৃদয় দোলানো মুহূর্ত। কেভিন পিটারসেনের একটা সুইচ হিটে হৃদয়ে কাঁপন ধরে যেত, লর্ডসে এলিস্টার কুকের একটা ব্যাক পাঞ্চ হাজারো কিশোরকে কুক হওয়ার স্বপ্ন দেখাত, শেন ওয়ার্নের একটা গুগলিতে থমকে যেত গোটা স্টেডিয়াম। এ যুগে রশিদ জাম্পারা কি আর তাকে ভুলিয়ে দিতে পারে? এ যুগের রাহুল মিরাজরা বাউন্ডারি হাঁকালে গ্যালারিতে জোয়ার ওঠে, নিকোলাস পুরানের বড় ছয়ে চোখ ছানা পড়া হয়। তবে সেদিনের জয়সুরিয়া গিলক্রিস্টদের তাণ্ডব এখনো মনের গহীনে সবুজ হয়েই রয়। মুতে মুরালিধরনের সেই গোল গোল চোখে এক একটা বল ছোড়া হৃদয়ে এখনো একইভাবে টাটকা, শুধু সময়টা চলে গেছে সময়ের নিয়মে। এ যুগে আপনি কিংবা আমি ক্রিকেট উপভোগ করি, কখন শুরু হবে ম্যাচটা অপেক্ষায় থাকি। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। পরিসংখ্যানের পশরা সাজিয়ে বসি, তর্কে বিতর্কে আড্ডা জমিয়ে তুলি, শুধু সময়ের সহজ পথ চলায় চরিত্র পাল্টেছে। কুমার সাঙ্গাকারা ইউসুফ পাঠানদের বদলে জায়গা করে নিয়েছে লিটন দাস, শুভমান গিলরা, এখন তাদের নিয়ে কথা বলতে বলতে সময় পেরোয়। অথচ একটা স্বর্ণযুগের সমাপ্তি ঘটেছে, একদিন লিটন গিলরাও বিদায় নেবে, আসবে নতুন সূর্য নতুন আলো, বেলা শেষে তারাও অস্ত যাবে। এভাবেই চলবে প্রজন্ম থেকে প্রজন্ম, শুধু থেকে যাবে ইতিহাস, মহাকালের চাকা চলবে অবিচল অবিরাম। আরিফ উদ্দিন নবীন, একাত্তর।